এটার ফিজিক্যাল প্রপার্টি কি জিনিস সেটা নিয়ে আমরা গতকাল এর আগ পর্যন্ত শেষ করছিলাম। এর আগে ছিল ব্লিডিং, সেগ্রিগেশন, এই ফিজিক্যাল প্রপার্টিগুলো। এখন আমরা ফিজিক্যাল প্রপার্টি কি কি আছে কংক্রিটের মধ্যে, বা কি কি ফিজিক্যাল প্রপার্টি যদি খুব ভালো হয় তাহলে কংক্রিটের মিক্স খুবই ভালো হবে, সেটা নিয়ে আলোচনা করবো আমরা। দেখো ফিজিক্যাল প্রপার্টির মধ্যে আছে যে ফিজিক্যাল প্রপার্টি আছে অনেকগুলো, এরপরে আছে ওয়ার্কেবিলিটি, স্ট্রেংথ, তারপর তার সারফেস টেক্সচার। তবে যে যে প্রপার্টিগুলো এই ফিজিক্যাল প্রপার্টিগুলো যদি খুবই ভালো হয় তাহলে তার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে থাকবে। দেখো এ প্রপারলি ডিজাইন কংক্রিট মিক্সার শুড পজিস দ্য ফলোয়িং ফিজিক্যাল প্রপার্টিস। একটা হচ্ছে এডিকুয়েট ওয়ার্কেবল। এডিকুয়েট ওয়ার্কেবল বলতে তোমার ডিজাইনে যেরকম থাকবে, যদি ট্রান্সপোর্টেশন অ্যালাউ করা থাকে তাহলে ট্রান্সপোর্টেশনের টাইমটা তার জন্যে অবশ্যই থাকবে। মানে একটা জায়গা থেকে তোমার কংক্রিট মিক্স নিয়ে এসে অন্য আরেকটা লোকেশনে তুমি কাজ করবা, তাহলে একটা ট্রান্সপোর্টেশন টাইম ভ্যালু লাগবে। এই ভ্যালুটাকে যদি তোমার ডিজাইনে থাকে তাহলে সেই টাইমটা থাকবে। তার আগেই সেটিং বা ফাইনাল সেটিং বা ইনিশিয়াল সেটিং, এই কোনো ধরনের সেটিংই শুরু হবে না, তার মানে এডিকুয়েট ওয়ার্কেবল হবে। ভালো কংক্রিট হচ্ছে এডিকুয়েট ওয়ার্কেবল হবে, তোমার ডিজাইনে যতটুকু থাকবে ততটুকু। ইট মাস্ট ফুলফিল দ্য রিকোয়ার্ড স্ট্রেংথ প্যারামিটার্স। কোনো কংক্রিট মিক্সিং কংক্রিটের যখন তুমি স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশনে যাবা তার আগে এর ব্লক টেস্ট করা হয়, কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট, টেনসাইল স্ট্রেংথ টেস্ট, এগুলো টেস্ট করে তারপরে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে মিনিমাম, যেটা অনেকগুলো টেস্ট করলে তার মিনিমাম ভ্যালু ধরে নেওয়া হবে ওই কংক্রিটের জন্যে তার স্ট্রেংথ, রিকোয়ার্ড স্ট্রেংথ। সুতরাং তুমি যখন প্র্যাকটিক্যালি করবা সেটা যেন তার রিকোয়ার্ড স্ট্রেংথ যেটা ল্যাবে করছো তার সাথে মিলে। ডিউরেবিলিটি টু বি অ্যাবল টু উইথস্ট্যান্ড ইম্পোজড ফোর্সেস। তারপরে যখন সেটা ফাইনালি হার্ড হবে বা সেটিং হয়ে যাবে তখন ফোর্স নিতে পারবে। স্ট্রাকচারের মেইন ফাংশনই হচ্ছে লোড ক্যারি করা, সুতরাং লোড ক্যারি করার মতো তার ক্যাপাসিটি থাকতে হবে। এছাড়াও প্লেসের কারণে, ওয়েদার কন্ডিশনের কারণে অনেক ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়। এরপর দেখো আমরা ওয়ার্কেবিলিটি নিয়ে কথা বলছিলাম। কংক্রিটের মোস্ট ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ওয়ার্কেবিলিটি। ওয়ার্কেবিলিটি ডেফিনেশন কালকে বলছিল একবার, আমি এর আগেও বলছি। তারপরে বিভিন্ন কোডিং অনুযায়ী আমরা যেরকম বলছিলাম বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, তারপরে আরও সব থেকে ভালো দুটা কোডিংয়ের ডেফিনেশন আমরা এমনি জানবো আর কি। দেখো এসটিএম কোডিং, যেটা এসটিএম কোডিং C12593, এটা দ্বারা কিছু বুঝো, এটা হচ্ছে লর বিভিন্ন সেকশন থাকে না, এটা হচ্ছে সেকশন বোঝায়। সি এরকম দেখবা যে তোমাদের ল্যাব রিপোর্ট লেখার সময় এরকম অনেক কিছু পড়ে, এটা তুমি যদি ওই বিল্ডিং কোড ডাউনলোড করো তাহলে ওই 125 নম্বর পেজে 93 নম্বর সেকশনে পাবা তুমি এটা, ঠিক আছে। এটা দ্বারা এটা বোঝানো হয়, মানে তুমি যখন তুমি এক্সামে লিখবা তখন এত কিছু উল্লেখ করার দরকার নেই। দেখো ওয়ার্কেবিলিটি তাহলে কি, প্রপার্টি ডিটারমাইনিং দ্য ইফোর্ট রিকোয়ার্ড টু ম্যানিপুলেট এ ফ্রেশলি মিক্সড কোয়ান্টিটি অফ কংক্রিট উইথ মিনিমাম লস অফ হোমোজিনিটি। মানে ওয়ার্কেবিলিটি হচ্ছে কংক্রিটের একটা প্রপার্টি যেটা ম্যানিপুলেট করা যাবে। ম্যানিপুলেট বলতে কংক্রিটের উদ্দেশ্য হচ্ছে তাকে স্ট্রাকচারাল পজিশনিং করা, মানে কাস্টিং করা, তারপরে তার রিকোয়ার্ড শেপ দেওয়া এবং স্ট্রেংথ পাওয়া। এটা পাওয়ার জন্য যেন সব সময় প্রথমে থাকলো মিক্সিং কংক্রিট। যদি তুমি প্রিপারেশন শুরু করো তাহলে হবে কংক্রিট মিক্সিং, তারপরে হবে সেটা ট্রান্সপোর্টেশন যদি হয় তাহলে ট্রান্সপোর্ট, অল্প হোক এইখান থেকে ওইখানে হোক তাও তো অল্প কিছু ট্রান্সপোর্ট করতে হবে, ঠিক আছে। তারপরে তার কাস্টিং এবং ফাইনালি তার ফাইনাল ম্যানিপুলেট বলতে ফাইনাল পজিশনিং, পজিশনিংয়ের সাথে সাথে তার রিকোয়ার্ড শেপ দেওয়া, এই সবগুলো স্টেজে যেন হোমোজিনিটি থাকে। এটা হচ্ছে এসটিএমের ডেফিনেশন, সবগুলো স্টেজে যেন যে কোনো প্লেসে তুমি যদি একটা টুকরা কেটে নাও তাহলে সব সেখানে অন্য প্লেসগুলোতে যে পরিমাণ কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট এবং ওয়াটার থাকবে তোমার ওই তুমি যেটা ব্লক হিসেবে কেটে নিলা সেখানেও সেম পরিমাণ থাকবে। এটা হচ্ছে এসটিএমের ডেফিনেশন। আমেরিকান সোসাইটি ফর, তোমরা জানো এটা, আমেরিকান সোসাইটি ফর টেস্টিং অ্যান্ড ম্যাটেরিয়ালস, এগুলো খুব ভালো করে জানবা, ঠিক আছে। আরও আছে, আরও বেশ কিছু আছে। এসি হচ্ছে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট। তারপর এসিআই কোডিং, এটাও এরকম সেকশনে বলা আছে। দেখো এটাও একটা ওয়ার্কেবিলিটি হচ্ছে কংক্রিটের একটা প্রপার্টি।
of mixed concrete or mortar which determines the ease and homogeneity with which it can be mixed, placed, consolidated, finished is called workability. ওরা যেটাকে একটা কথা বলছে যে সব স্টেজে হোমোজিনিটি থাকতে হবে, এরা সেটাকে আলাদা আলাদা করে বলে দিছে। দেখো মিক্সিং ফার্স্ট স্টেজ হচ্ছে মিক্সিং, তারপরে প্লেসমেন্ট এবং ফাইনালি কনসলিডেশন, তারপরে ফাইনাল সেটিং, এই সবগুলো স্টেজে হোমোজিনিটি থাকবে। ইস কথার অর্থ হচ্ছে যে ইলাস্টিক, ইজি টু মুভ। ইলাস্টিক ম্যাটেরিয়াল কোনগুলা, মানে তার পজিশনিং চেঞ্জ হবে না, যতই তুমি মুভমেন্ট করাও তার যে অরিজিনাল পজিশন বা অরিজিনাল ক্রাইটেরিয়া প্রপার্টি সে তার কোনো চেঞ্জ হবে না। ওয়ার্কেবিলিটি অফ এ কংক্রিট ইজ এ কম্পোজিট প্রপার্টি উইথ লিস্ট টু মেইন কম্পোনেন্ট, এটা কম্পোজিট প্রপার্টি। দেখো যদি দুইটা প্রপার্টি ওয়ার্কেবিলিটিকে যদি ভাগ করে তাহলে দুইটা প্রপার্টি পাবে, একটা হচ্ছে কনসিস্টেন্সি আর হচ্ছে কোহেসিভনেস। কনসিস্টেন্সি হচ্ছে মানে দুইটা পার্টিকেলের মধ্যে মুভ করবে কিন্তু নিজেদের মধ্যে বন্ডিং একেবারে লস করবে না, মানে অনেকটা ফ্লুইড টাইপের, অনেকটা ফ্লুইড। দুইটা পার্টিকেল যদি তুমি পার্টিকেলের পার্টিকেল ইন্টারাকশন ধরো তাহলে সেটা ফ্লুইডিটি থাকবে বা এবল টু মুভ করার ক্যাপাসিটি থাকবে কিন্তু একটা আরেকটা থেকে ছিঁড়ে যাবে না, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। দেখো ওয়ার্কেবিলিটি যদি না থাকে তাহলে তুমি কংক্রিট ফাইনাল পজিশনিং দিতে পারবে না, তার শেপ দিতে পারবে না, ঠিক আছে। তারপরে কাস্টিংও করতে পারবে না। অনেক সময় খুবই, তোমরা ওয়াটার ট্যাঙ্ক দেখছো নিশ্চয়ই, ওয়াটার ট্যাঙ্ক বা খুবই অল্প থিকনেসের যেখানে, এইখানে ওয়ার্কেবিলিটি খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্কেবিলিটি ইম্পর্টেন্ট কেন, কারণ দেখা যাচ্ছে কি যে ওইখানে অল্প সময়ে সেটিং দরকার, আবার ওই মিক্সিংয়ের মধ্যে ওর মধ্যে অল্প থিকনেস, তার মধ্যে রিনফোর্সমেন্ট আছে, তারপরে কংক্রিট প্লেসমেন্ট করতে হবে। সুতরাং তোমার ইউনিফর্ম মিক্সিং যদি না হয় রিকোয়ার্ড স্ট্রেংথও পাবে না, তারপরে তোমার যে কংক্রিট প্রপার্টিগুলো একটাও থাকবে না, হোমোজিনিয়েটিও থাকবে না। একটা ছিল তাহলে কি কনসিস্টেন্সি, কংক্রিটের কম্পোজিট প্রপার্টির মধ্যে একটা হচ্ছে কনসিস্টেন্সি, কি দুইটা থেকে দুইটার মধ্যে ইন্টারাকশন কিন্তু ছিঁড়ে যাবে না। আরেকটা হচ্ছে কোহেসিভনেস, কোহেসিভনেস হচ্ছে দুইটা অপোজিট প্রপার্টি, একটা হচ্ছে ব্লিডিং, যদি ব্লিডিং করতে না দেয় মানে এক শুধু একটা পার্টিকেল আলাদা হয়ে না যায়, ব্লিডিং বলতে আমরা সাধারণত বুঝি ওয়াটার গেইন, এই ওয়াটার গেইনিং হবে না। কোহেসিভনেস হচ্ছে ওয়াটার গেইনিং হতে দিবে না এবং সেগ্রিগেশনও হতে দিবে না, সেগ্রিগেশন হচ্ছে প্রত্যেকটা পার্টিকেল আলাদা হয়ে যাওয়া। দেখো সাফিসিয়েন্ট ওয়ার্কেবিলিটি পাওয়ার জন্য কি কি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে টাইপ অফ কনস্ট্রাকশন ওয়ার্ক। টাইপ অফ কনস্ট্রাকশন ওয়ার্ক কি, যদি বড় থিকনেস হয় সেক্ষেত্রে ওয়ার্কেবিলিটি অটোমেটিক ঠিক থাকবে। তারপর ওপেন প্লেস হয়, কলাম কাস্টিংয়ের জন্য যে ধরনের ওয়ার্কেবল কংক্রিট লাগবে, রুফ কাস্টিংয়ের জন্য সে ধরনের ওয়ার্কেবল কংক্রিট লাগবে না, রুফ এমনিতে উপর থেকে দিলেই হয়। তারপরে আছে মেথড অফ মিক্সিং, ম্যানুয়াল মিক্সিং হলে ইউনিফর্মিটি কম থাকে কিন্তু যদি মেশিন মিক্সিং হয় সেক্ষেত্রে ইউনিফর্মিটি বাড়বে। সুতরাং মেথড অফ মিক্সিংয়ের উপরে কংক্রিটের ওয়ার্কেবিলিটি নির্ভর করে। থিকনেস অফ দ্য সেকশন, এটা বললাম আগে যে থিকনেস, তার প্লেসমেন্ট এবং তার থিকনেসের উপর। তারপর এক্সটেন্ট অফ রিনফোর্সমেন্ট, এক্সটেন্ট অফ রিনফোর্সমেন্ট হচ্ছে যে রিনফোর্সমেন্ট বলা কি থিকনেসে থাকবে, যদি লোডিং কন্ডিশন বেশি থাকে তাহলে অটোমেটিক রিনফোর্সমেন্ট বেশি আসার কথা, রিনফোর্সমেন্ট যদি বেশি আসে, রিনফোর্সমেন্ট তুমি চিন্তা করো যে একটা বক্সের মধ্যে বা একটা কলামের মধ্যে যদি মানে ম্যাক্সিমাম স্পেসটা রিনফোর্সমেন্ট দ্বারা কাভার করে, তাহলে তুমি যখন কংক্রিট ড্রপ করবা তখন রিনফোর্সমেন্টের সাথে একটা ফ্রিকশন হবে বা প্লেসমেন্টের অসুবিধা হবে, সেই ক্ষেত্রে ব্লিডিং সেগ্রিগেশন হতে পারে। কিন্তু ওয়ার্কেবিলিটি কি, ওয়ার্কেবিলিটি হচ্ছে ব্লিডিং আর সেগ্রিগেশন হতে দিবে না। তারপরে মুড অফ কম্প্যাকশন, মুড অফ কম্প্যাকশনের উপর ওয়ার্কেবিলিটি নির্ভর করে। দেখা যাচ্ছে ভাইব্রেটর, এখন ভাইব্রেটর মেশিন দিয়ে করা হয়, আগে দেখবে যে টেম্পিং রড দ্বারা ট্যাম্প করা হতো, এখনও রুফ কাস্টিংয়ের জন্য ট্যাম্প করা হয়, তার উপরে ওয়ার্কেবিলিটি নির্ভর করে। তারপর ডিস্টেন্স অফ ট্রান্সপোর্টিং, তারপরে মেথড অফ প্লেসমেন্ট, এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপর হতে পারে। ড্রাই সিজনে ওয়ার্কেবিলিটি এক ধরনের, ড্রাই সিজনে ওয়াটারটা খুব তাড়াতাড়ি রিজলভ হবে কিন্তু ওয়েট সিজনে ওয়াটারটা রিজলভ হবে না। তারপর দেখো যে কী কী ফ্যাক্টর ওয়ার্কেবিলিটি কন্ট্রোল করে, একটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট, ওয়াটার কন্টেন্ট যদি বেশি হয় তাহলে ব্লিডিং হবে,
যদি প্রপার পজিশনিংয়ে থাকে তাহলে ব্লিডিং হবে না। তারপর হচ্ছে মিক্স প্রপোর্শনিং, হোমোজিনিটি মেনটেন করার জন্যে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে মিক্স প্রপোর্শন। মিক্স প্রপোর্শন মানে ধরো 136-এ থাকলে সব প্লেসে 136 যে প্রপার্টি সেই প্রপার্টি মেনটেন করবে। তারপর সাইজ অফ এগ্রিগেট, সাইজ অফ এগ্রিগেটের উপরেও তার ওয়ার্কেবিলিটি নির্ভর করে। সব যদি স্মুথ সাইজের হয় তাহলে নিজেদের মধ্যে দেখো যে সিমেন্ট ম্যাটেরিয়ালটা অনেকটা ফ্লুইডের মতো কাজ করতেছে। যদি দুইটা এগ্রিগেটের মধ্যে ফ্রিকশন না থাকে সেই ক্ষেত্রে দেখবা যে মানে নিজেদের মধ্যে কোনো বন্ডিং হবে না। সিমেন্ট একটা গ্লু টাইপের কাজ করছে, দুইটা এগ্রিগেটের মধ্যে বন্ডিং করার জন্যে সিমেন্ট যে স্যালারি বা গ্লু সেটা তোমার দুইটার মধ্যে বন্ডিংয়ের জন্য কাজ করতেছে। সুতরাং যদি সব স্মুথ সাইজের হয়, স্মুথ সারফেসের হয়, সেক্ষেত্রে নিজেদের মধ্যে বন্ডিংটা কম হবে। সুতরাং সাইজ তারপর শেপ অফ এগ্রিগেটের উপরে ওয়ার্কেবিলিটি ক্রাইটেরিয়া নির্ভর করে। তারপর হচ্ছে সারফেস টেক্সচার অফ এগ্রিগেট। তারপর গ্রেডিং, গ্রেডিং বলতে কোন সাইজের এগ্রিগেট কী পরিমাণে বসবে এর উপরে ওয়ার্কেবিলিটি নির্ভর করে। তারপর এটাকে এই ওয়ার্কেবিলিটি দেখা যাচ্ছে তোমার স্যাম্পলের জন্য এক ধরনের, এটাকে কন্ট্রোল করা যায় বাই মিক্সিং অ্যাডমিকচার। অ্যাডমিকচার অনেকটা ক্যাটালিস্টের মতো, আমরা যখন কেমিক্যাল রিয়াকশন পড়ছিলাম প্রভাবক, এটার জন্য অ্যাকচুয়ালি এটা খুবই কমপ্লেক্স যে ওয়ার্কেবিলিটি মেজার করার জন্য। তবে স্যাটিসফ্যাক্টরি লেভেলে মেজার করার জন্য বিভিন্ন মেথড আছে। একটা আছে স্লাম টেস্ট, কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট, রিমোল্ডিং টেস্ট, ফ্লো টেস্ট, তারপর বল পেনিট্রেশন টেস্ট, নেসার কে টেস্টার, তারপর টু পয়েন্ট টেস্ট। আমরা এর মধ্যে ডিটেলস পড়ব হচ্ছে স্লাম টেস্ট, এটা তোমাদের ল্যাবেও করাবে। এই প্রেজেন্টেশনটা অলরেডি আইবিতে আমি তৈরি করে দিছিলাম দুই মাস আগে, এটা আইবিতে একবার প্রেজেন্ট করা হয়েছে আর কি। এখন আবার তোমাদের বলবো, কারণ তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত যে তোমরা কি হতে যাচ্ছ অ্যাকচুয়ালি। আমি হয়তো সময়ের আগে শেষ হয়ে যাবে, না হলে 2-5 মিনিট বেশি নিবে, এরপরে মনে হয় আমাদের সাথে ক্লাস। দেখো যে প্রত্যেকটা লাইন পড়বো আমি, অ্যাজ এ ডেভেলপিং অ্যান্ড এমার্জিং কান্ট্রি বাংলাদেশ নিডস বিল্ডিং ইঞ্জিনিয়ার্স। এটা বাংলাদেশ না, মানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এই কারণে যে স্ট্রাকচারাল ফিল্ড, যেটা স্ট্রাকচারাল ফিল্ড, এই ক্ষেত্রে স্ট্রাকচারাল ফিল্ডের ম্যাক্সিমামটাই আসে বিল্ডিং থেকে। এর সাথে আছে শুধু রোড বা ব্রিজ, রোডের মধ্যে ব্রিজ পড়ে, ঠিক আছে। রোড যারা কনস্ট্রাকশন করা তারা ব্রিজের সাথে রিলেভেন্ট। সুতরাং স্ট্রাকচারাল ফিল্ডের ম্যাক্সিমামটা আসে বিল্ডিং থেকে, এই জন্য এটাকে স্পেসিফাই করা প্রয়োজন। এবং যারা বাইরের কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বা স্ট্রাকচার পড়তেছে, স্ট্রাকচার ফাউন্ডেশন, তাদের জন্য মানে এর উপরে অনেক স্কলারশিপ আছে। তুমি দেখবা যে স্ট্রাকচার বা ফাউন্ডেশন নিয়ে সার্চ দিলেই কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বা স্ট্রাকচার ফাউন্ডেশনিংয়ের অনেক স্কলারশিপেরই পাওয়া, ঠিক আছে। আমি একবার একটা তোমরাই লিখে দিছিলা সেখানে, সজল স্যার বা সজল অধিকারী বলে একজন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট একটা লিঙ্ক দিয়ে দিছিল, হয়তো ফেসবুকে তোমরা কেউ দেখতেও পারো। কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের উপরে হিউজ পরিমাণ স্কলারশিপ থাকে এবং এটা মানে কম্পারেটিভলি পাওয়া সহজ। আর তোমাদের যে সাবজেক্টগুলো ওইটা পড়ার জন্য খুব মানে অনেক কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের যে পার্ট, তারপর ফাউন্ডেশন স্ট্রাকচারের, তার সাথে অনেকটা রিলেভেন্ট। তারপর দেখো যে আরেকটা বিষয় হচ্ছে যে টাইম টু টাইম, এখন মানুষের নিড বাড়তেছে কিন্তু জায়গা বা অন্যান্য যে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি সেটা কমে যাচ্ছে। দেখো আগে এই কুয়েট ক্যাম্পাসে অনেক গাছপালা ছিল, কিন্তু হয়তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে এখন আর নেই। তারপর ওর পাশে আছে, তো সেই এই যে এনভায়রনমেন্টের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট, এটাকে রিমুভও করতে হবে আবার মানুষের নিডটাও পূরণ করতে হবে। সুতরাং এই ডেভেলপমেন্টের জন্যে সাউন্ড সব দিকে সুযোগ সুবিধা থাকতে হবে। আগে দেখা যাচ্ছে একটা বিল্ডিংয়ের জন্যে কোনো ফ্যানই থাকতো না, এখন ফ্যানের সাথে সাথে এসি, সব বিষয়গুলোই তোমাকে পূরণ করতে হবে। এই যে পূরণ করার উপায়, এই সম্পূর্ণ উপায়টাই তুমি কভার করবা একটা কনস্ট্রাকশনে। বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশনের চারটা স্টেপ, একটা হচ্ছে প্ল্যানিং, তারপরে আছে
ড্রয়িং, প্ল্যানটাকে ড্রয়িংয়ের দ্বারা প্রেজেন্ট করা, তারপরে হচ্ছে ডিজাইন, তারপরে অ্যাপ্লিকেশন, এই চারটা স্টেপেই তোমার কন্ট্রিবিউশন থাকবে। এখন কিভাবে কন্ট্রিবিউশন থাকবে সেটা আমরা যখন সিলেবাস নিয়ে কথা বলবো তখন আরও ক্লিয়ার হবে। দেখো তুমি যে যে কাজগুলো মেনলি করবা, একটা হচ্ছে প্ল্যানিং, ডিজাইন, কনস্ট্রাকশন, অপারেশন, রিনোভেশন, মেনটেন্যান্স, এগুলো আমরা ডিটেলস বলবো আর কি। কী কী পার্ট থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং, এখন যদি বলো যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাক্সিমাম পার্ট এখানে থাকবে না, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পাঁচটা পার্ট আছে। একটা হচ্ছে স্ট্রাকচার, তারপরে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং যেটাকে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বলি, তারপরে ট্রান্সপোর্টেশন, ওয়াটার রিসোর্স, এনভায়রনমেন্ট। এখানে ট্রান্সপোর্টেশন এবং ওয়াটার রিসোর্স তোমাদের সাবজেক্টে একদমই অফ, এনভায়রনমেন্টে শুধু একটা কোর্স থাকবে, আর ম্যাক্সিমামটা হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং অথবা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের। আর আর্কিটেকচারে কিছু কোর্স থাকবে, কারণ মানে এখন মানুষের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে নিড পূরণ করার সাথে সাথেও অ্যাস্থেটিক্যালি সুন্দর হতে হবে, ঠিক আছে, তোমরা অলরেডি জেনে গেছো, ঠিক আছে। তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা বিল্ডিংয়ের 40% কস্ট থাকে প্রজেক্টের জন্য, মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য যে প্রজেক্ট ম্যানেজার থাকে। কারণ কি, প্রজেক্ট ম্যানেজমেন্টটা কীরকম, ধরো আজকে কাস্টিং হবে রড, যদি তুমি আজকে রাতে নিয়ে আসো তাহলে রডটা রিজার্ভ করার জন্য তোমার কোনো জায়গা লাগতেছে না, রিজার্ভ করতে হলে জায়গাও লাগবে, জায়গার জন্য টাকাও লাগবে। আরেকটা হচ্ছে এটা তুমি এমনভাবে ডিজাইন করবে যে কালকে কাস্টিং হবে, আজ রাত্রে রড চলে আসবে, এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। আরেকটা কি, ধরো তোমার কাস্টিং কালকে মানে সকাল পর্যন্ত রড আসতেছে না, রড বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেগুলো কিছুই আসতেছে না, তাহলে একদিন যদি বসায় রাখতে হয় তাহলে কিন্তু ওই লেবারকে টাকা দিতে হবে, তাহলে লস হলো। এইটাকে তুমি এমনভাবে ডিজাইন করবে যাতে কোনো কিছুতে মানে আনসার্টেনিটি না থাকে, ঠিক আছে, স্টপ না হয়ে যায়, এটাই হচ্ছে। এটাকে তোমাকে ক্যালকুলেশনের মাধ্যমে ম্যানেজমেন্টের একটা থ্রু দিয়ে দিতে হবে এবং চার্ট দিয়ে দিতে হবে যে কনস্ট্রাকশন স্টেজে ধরো 3 বছর কনস্ট্রাকশন হবে তাহলে 3 মাস পর্যন্ত কতটুকু হবে, এবং এর চেক আছে, এই সবগুলো ক্যালকুলেশনই তোমাকে শেখানো হবে। যে ফাউন্ডেশন লেভেল 3 মাসে হওয়ার কথা, তুমি 3 মাস পরে গিয়ে চেক করে দেখবা যে ফাউন্ডেশন পর্যন্ত হয়েছে কিনা, না হলে ওই সাইড ওখানে স্টপ। এরপর দেখো আর্কিটেকচার একটা পার্ট আছে, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, তারপরে এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে বিল্ডিংয়ের ডিজাস্টার, ম্যানমেড হোক ন্যাচারাল হোক সব ক্ষেত্রে ডিজাস্টারটা খুব ইম্পর্টেন্ট। তোমরা অলরেডি দেখলা বাংলাদেশে মানে পৃথিবী থেকে রেকর্ড করার মতো একটা ডিজাস্টার হয়ে গেছে, সাভার ট্র্যাজেডি। সুতরাং সেই বিষয়গুলোও কনসিডারেশনে নিতে হবে। এর জন্য আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো সিভিলে বলো বা অন্য কোনো ডিপার্টমেন্টে এটা নেই, ঠিক আছে। তারপরে রিলেভেন্ট কিছু সাবজেক্ট লাগে, কেমিস্ট্রি বা বায়োলজি রিলেটেড কিছু সাবজেক্ট আর কি। তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বলবো, তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, ইকোনমিক্স, এগুলো হচ্ছে রিলেভেন্ট সাবজেক্ট। যখন তুমি পড়বা তোমার প্যাটার্নটা কী হবে, তুমি ক্লাসে একভাবে কথা বলতে, ক্লাসে যেভাবে কথা বলবা কনস্ট্রাকশন ফিল্ডে গিয়ে লেবারের সাথে ওইভাবে কথা বলতে পারবে না, তাহলে তোমার কথাই শুনবে না, ঠিক আছে, কথা বলার টেকনিকটাও শেখানো হবে। অলরেডি তোমরা এই কোর্সগুলো পড়ছো, সার্ভেইং ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্মে সার্ভেইং, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইংলিশ, তারপর আর্কিটেকচার ডিজাইন, সেশনাল অন কেমিস্ট্রি, সেশনাল অন ফিজিক্স, তারপর ইংলিশ স্কিল প্র্যাকটিসেস, এই কোর্সগুলো তোমরা কমপ্লিট করছো, তোমরা এখন এখানে আসো। অ্যাস্থেটিক অ্যান্ড ডিজাইন, এইখানে শুধু অল্প একটু চেঞ্জ হবে, এই কোর্সটা ছিল আগে BC 1-2-1-3, এটা এই সেমিস্টারে হওয়ার সম্ভাবনা আছে, আরও একটা কমিটির মিটিং হয়ে যেতে হবে, এটা BCM 1-2-1-3 হয়ে যাবে। কারণ বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস বলতে শুধু সিভিলের ম্যাটেরিয়ালসকে বোঝায় না, বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালসকে বোঝায়, আর আমরা সবগুলো বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালস পড়তেছি। আর সবসময় মনে রাখবে কারোর সাথে কনফ্লিক্ট করতেছি না,
কোনো সময় তুমি নিজের পার্সোনাল লাইফেও কারোর সাথে কনফ্লিক্ট করবে না। কেউ যদি উপরে উঠে যায়, তোমার চেষ্টা থাকবে তুমি তার থেকে উইদাউট মানে তাকে হ্যারাস না করে তুমি উপরে উঠে যাও, তাকে ছোট করে বা পচায় তুমি উপরে উঠবে এরকমটা হওয়া উচিত না, ঠিক আছে? তুমি তোমার নিজস্ব অ্যাবিলিটি দ্বারা উপরে উঠে যাও, এটা হচ্ছে আমার থিংকিং। তারপরে দেখো ম্যাথমেটিক্স থাকবে, আর তোমরা মনে রাখবে সবসময় তোমরা কিন্তু মানে অন্যান্য যে ডিগ্রি আছে এটাকে অন্য অনেক সময় প্রথম ইনিশিয়াল যখন শুরু করা হয় আর্কিটেকচারাল প্যাটার্ন নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেরকমটা না, তোমাদেরকে এখানে ম্যাথমেটিক্সটা বেশি পরিমাণে শেখানো হবে, কারণ ইঞ্জিনিয়ারদের মেইন থিমই হচ্ছে ম্যাথমেটিক্স, ঠিক আছে? তারপরে ফিজিক্স, সোসিওলজি, এগুলো ওই যে রিলেভেন্ট সাবজেক্ট এগুলো পড়ানো হবে। আর্কিটেকচারাল গ্রাফিক্স, প্র্যাকটিক্যাল সার্ভিং, এটারও কোড চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি আছে। বিসিএম 1-2-1-4 হবে, সেশনাল অন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস। তারপর দেখো এখান থেকে মূলত তোমাদের আননোন 2-1 থেকে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং সিস্টেমস ফার্স্ট, যেটা এটা বিসিএম 2-1-0-1 দিয়ে বিল্ডিং সিস্টেমসটা কি, বিল্ডিং এর হিটিং, এটাকে সংক্ষেপ বলা হয় HVCA, হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং আর রেফ্রিজারেশন, এই টোটাল সিস্টেমটা তুমি কিভাবে কন্ট্রোল করবা বা কিভাবে দেবা, এই ডিজাইনটাই তোমাকে মানে তুমি নিজে করতে পারবা। আমি বললাম একটা বিল্ডিং কনস্ট্রাকশনের 4টা স্টেপ, সবগুলো স্টেপই তুমি কন্ট্রোল করতে পারবা, 4টা স্টেপে তোমার কন্ট্রিবিউশন থাকবে। বাট অ্যাকচুয়ালি এইখানকার যে ডিগ্রি, তুমি গিয়ে তো আর হাতে কলমে কাজ করবে না, তোমার কাজ হবে সুপারভিশন করা। একটা কাজ করা হয়েছে সেটা প্রপার পজিশনিং বা ডিজাইনে যেরকম ছিল সে অনুযায়ী হয়েছে কিনা সেটা চেক করা। তারপর আছে দেখো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্ট্রাকচারের শুরুর এখান থেকেই, ঠিক আছে? স্ট্রাকচার বা ফাউন্ডেশনিং এর যে কাজ সেটা এখান থেকে শুরু। তারপরে মেকানিক্স অফ সলিড, এখানে যে যে জিনিসগুলো আসে, যে ফোর্স কি, তারপর ফোর্সের ফোর্সের যে প্যারামিটারগুলো আছে সেগুলো কি, তারপর ফোর্সের স্ট্রাকচারাল অ্যানালাইসিস কিভাবে শুরু হয়, এটা এবং মেকানিক্স অফ সলিড এখান দিয়ে শুরু হবে। ফোর্সের মধ্যে দুই ধরনের থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিক্স, ডাইনামিক্স স্ট্যাটিক সবগুলো এর মধ্যে আসবে। এরপর দেখো ম্যাথমেটিক্স থ্রিতে তোমাদের একটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা বাদ আছে স্ট্যাটিস্টিক্সটা আসবে, কারণ যারা হায়ার স্টাডি করতে চাও তাদের জন্য স্ট্যাটিস্টিক্স খুবই গুরুত্বপূর্ণ। এরপর থাকবে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ে মানে এই সাবজেক্টটা এই জন্যে পড়ানো হচ্ছে, যখন তুমি এখানে অবশ্যই সবাই একদিন না একদিন বস হবাই, এটা মানে ওই যে বলেছিলাম প্রথম দিন প্রথম বা কোনো একটা ক্লাসে, যে দেখাচ্ছে কেউ পাস করার পরপরে হয়তো একটা ভালো পজিশনে চলে যাবে, আবার কারো 2 বছর লেট হবে, কারণ কি সে হয়তো এই সময় ইফোর্ট দেয় নাই, কিন্তু এক সময় সে নিজে বুঝতে পারবে এবং ইফোর্ট দিবেই, এটাই হয়ে আসে প্রিভিয়াস রেকর্ড তাই বলে, ঠিক আছে? সুতরাং তুমি যখন একটা অথরিটি বা 5 জনের হেড হবা তখন সে একটা কিছু করে নিয়ে আসবে, বিশেষ করে সব থেকে করাপশনটা হয় ইকোনমিক্সে, কিন্তু তোমার কাছে একটা শিট দিয়ে দিলো তুমি কিছুই বোঝো না, ঠিক আছে? যে এইখানে ডেবিট ক্রেডিটের ব্যাপার স্যাপার কতটুকু লাভ হচ্ছে, তারপর প্রফিট, এগুলো কিছুই বোঝো না, তুমি আন্দাজ সিগনেচার করে দিলে পাস হয়ে গেল। সেটা বোঝার জন্যেই ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এই সাবজেক্ট। তারপর আছে কনস্ট্রাকশন এস্টিমেটিং, টেন্ডারিং করার আগে একটা কনস্ট্রাকশন বাজেটিং করা হয়, এই কনস্ট্রাকশন বাজেটের এস্টিমেশনের প্রথম স্টেপ এখানে শুরু হবে আমাদের। একেবারে প্রত্যেকটা পার্ট, ধরো ডিস্টেম্পারিং করবা, তারপর কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেগুলো, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, লেবার, সব কিছু এস্টিমেট করে ফাইনাল যে এস্টিমেশন, ধরো আমি এই ওয়ালের এস্টিমেশন তোমাকে দিয়ে দিলাম, তাহলে ওয়ালের ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সব কিছু, ধরো ওয়ালের ম্যাটেরিয়ালস রিজার্ভ করতে হবে, তার কষ্ট তোমার ওই কনস্ট্রাকশন কস্টের মধ্যে ধরে দিতে হবে, এই এস্টিমেশনগুলো এখানে শেখানো হবে। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার। আরেকটা আছে কনস্ট্রাকশন এস্টিমেটিং 2। তারপর আছে কনস্ট্রাকশন টেকনিক্স অ্যান্ড ইকুইপমেন্টস, কনস্ট্রাকশন এগুলো, এটা অনেকটা থিওরিটিক্যাল বেস, এটা কনস্ট্রাকশনের যে টেকনিকগুলো থাকে ওভারঅল টেকনিক, ঠিক আছে? কিছু আছে ট্র্যাডিশনাল মেথড, তারপর হিস্টোরিক্যাল বিল্ডিং যেগুলো থাকে সেগুলো কনস্ট্রাকশন মেথড ইন জেনারেল সেন্সে ছিল না, অন্যভাবে ছিল, সেইগুলো তোমাকে জানতে হবে যাতে ওই ট্রেন্ডের সাথে মিলায় তুমি নতুন কিছু দিতে পারো। তারপর আসছে দেখো সেশনাল অন মেকানিক্স অফ সলিড, এই কথা বলো না,
তারপরে ম্যানেজমেন্ট এখানে শুরু, ম্যানেজমেন্ট এই জন্যে টু থেকে শুরু। তুমি যখন মানে কনস্ট্রাকশন লেভেলে একটা মিনিমাম লেভেলে পৌঁছায় যাবা, তারপরে না ম্যানেজমেন্ট শুরু হবে। প্রথম দিকে যদি ম্যানেজমেন্ট পড়ানো হয় তাহলে কিছু বুঝতে পারবো না যে কনস্ট্রাকশনের কোন ফেজে কি করতে হয়। এই যে ফেজগুলা, এটা কনস্ট্রাকশন টেকনিক্স অ্যান্ড ইকুইপমেন্টস এই সাবজেক্টের মধ্যে ফেজ সম্পর্কে ধারণা পাবা, যে একটা ফাউন্ডেশন কি কি, তারপর ফাউন্ডেশনে কোন ফেজে কি করতে হয় এর টেকনিক, এবং সাথে সাথে কি কি ইকুইপমেন্ট লাগে সেটা সম্পর্কে আইডিয়া পাবা। এরপর আসো দেখো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, এইখানে ম্যানেজমেন্ট শুরু, তবে এটা হচ্ছে বেসিক একেবারে শুরুর দিকের ম্যানেজমেন্ট। তিনটা সাবজেক্ট আছে টোটাল ম্যানেজমেন্টের উপরে থ্রু আউট। তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশনস ইন কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, এটা থিওরি, মানে কম্পিউটার ম্যানেজমেন্ট কীভাবে করা যায়, কম্পিউটার উপরে কীভাবে, এই যে এস্টিমেশন করলা আগের দিনে সেটা হাতে কলমে করা হতো, কিন্তু এখন এক্সেল শিট বা সফটওয়্যার ইউজ করে করা হবে। একবার তুমি তৈরি ডেভেলপ করে রেখে দেবা, পরের বার ধরো বিমের লেন্থ তোমার একটা প্রজেক্টের জন্য 15 ফিট ছিল, পরের বার দেখা যাচ্ছে 20 ফিট, তুমি 15 এর জায়গায় 20 করে দেবা, তাহলে তোমার আউটপুট ঠিক থাকবে। এই স্প্রেডশিট তৈরি করা, এই টোটালটাই কম্পিউটার অ্যাপ্লিকেশনের থিওরিতে ধারণা দেওয়া হবে। আর এর একটা প্র্যাকটিক্যাল আছে, সেশনাল অর কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, এখানে গিয়ে তার ইমপ্লিমেন্টেশন হবে। সাথে সাথে ছোটোখাটো প্রোগ্রামিং আছে, ফোরট্রান, তারপরে সি, যাতে তুমি যদি কোনো কিছু ইনভেন্টিভ কোনো কিছু তৈরি করতে চাও সেটা এখান থেকে পারবা। অনেকেই তৈরি করা আছে দেখবা যে বিমের রিয়াকশন কীভাবে বের করতে হয়, বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে, সি দিয়ে অথবা ফোরট্রান দিয়ে একটা প্রোগ্রামিং দাঁড় করে রাখছে, সেখানে শুধু তুমি ইনপুট দিলেই অটোমেটিক আউটপুট পাবা। এই জিনিসগুলো তুমি এই কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে শিখতে পারবা। তারপর মেকানিক্স অফ সলিড ফোর্সের যে ব্যাপারগুলো বললাম এগুলো এই পার্টে শেখানো হবে। বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, একটা বিল্ডিংয়ে দেখো এখানে কত কী পরিমাণ ইলেকট্রিসিটি লাগবে, তারপর কোথায় ফ্যান বসবে, কোথায় লাইট বসবে, এগুলো যদি প্রপার পজিশনিং না হয়, তাহলে ধরো সবগুলো লাইট যদি এই সাইডে দিয়ে দিই তাহলে কিন্তু লাইট দেওয়া হচ্ছে ওই সাইডটা টোটাল অফ থাকবে, রাতের বেলা দেখা যাচ্ছে ওই দিকে দেখাই যাবে না। সুতরাং এই যে ওয়ারিং, ইলেকট্রিক্যাল ওয়ারিং, তারপর কী পরিমাণ এই রুমের জন্য যদি তুমি ইলেকট্রিসিটি ক্যালকুলেট করতে পারো, এটাকে লোড ক্যালকুলেশন বলে, লোড ক্যালকুলেট করতে পারো, তাহলে এরকম 5টা রুম থাকলে 5 দ্বারা মাল্টিপ্লাই হবে। এইভাবে এই বেসিক জিনিসগুলো সব শেখানো হবে তোমাকে এই বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এবং এর একটা প্র্যাকটিক্যাল আছে, সেখানে ড্রয়িংয়ের মাধ্যমে প্রত্যেক ফ্লোরে কোথায় ফ্যান বসবে, কোথায় সুইচ বসবে, সবগুলো তোমাকে দেখাইতে হবে। তারপর দেখো কনস্ট্রাকশন টেকনিক্স অ্যান্ড ইকুইপমেন্ট, যেটা আমরা বললাম তার কন্টিনিউয়েশন। তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা সম্পর্কে অলরেডি বলছি। তারপরে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন প্রজেক্ট অ্যান্ড ম্যানেজমেন্ট 1, ওইখানে বেসিক শিখে আসার পরে এখানে ওই যে বললাম মূলত আগের সাবজেক্ট হচ্ছে অনেকটা থিওরি বেসড, যে কোন পার্টটা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের কোন পার্টটা কী, তারপর এইখানে ক্যালকুলেশন শুরু। কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট যদি বলো তাহলে তুমি মুখের কথায় কোনো ম্যানেজমেন্ট নাই, ফ্লো চার্ট তৈরি করে দিতে হবে বা ডিউরেশন দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে ম্যানেজমেন্ট। তারপর কনস্ট্রাকশন লজ অ্যান্ড রেগুলেশন, কনস্ট্রাকশন ল কী কী আছে বা কোডিং কী 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 বলে, কীভাবে ফলো করা উচিত, এইগুলো এই সাবজেক্টের মধ্যে। এরপর আসে দেখো রিনফোর্সড কংক্রিট স্ট্রাকচার, এটাকে আরসিসি বলে। আরসিসি কি, যে এখন যেটা কনস্ট্রাকশন সেক্ষেত্রে মোস্ট কমন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস হচ্ছে রিনফোর্সমেন্ট, তারপরে এগ্রিগেট, এটাই হচ্ছে আরসিসি। এই এটাকে ইমফেসাইজ করা, এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের মধ্যে এটাকে ইমফেসাইজ করা, এটাই দেখো তুমি আরসিসি ছাড়া কোনো বিল্ডিং দেখো না, এখন সব বিল্ডিংয়ে আগে ওয়াল আগে ফ্রেম দাঁড় করানো হয় তারপরে ওয়াল দেওয়া হয়। এই এই টোটাল ফ্লোরটা একইভাবে যে কোনো সময় যে কোনো ফ্লোর মুভমেন্ট করা যাবে, চাইলে এই ক্লাসরুমটাকে অফিস রুম বানানো যাবে, জাস্ট এই এই সাইজে একটা পার্টিশন ওয়াল দিয়ে দিলে এটা একটা রুম হয়ে যাবে অটোমেটিক। এই যে এই বিষয়গুলো এগুলো আরসিসির মধ্যে, টোটাল ডিজাইনটা এখানে শেখানো হবে, বিম ডিজাইন কী হবে, বিমের থিকনেস কী হবে, রিএনফোর্সমেন্ট প্লেসমেন্ট কীরকম হবে, এটা আরসিসির মধ্যে। তারপর আসি ফাউন্ডেশন, সয়েল মেকানিক্স, দেখো এত যে কথাবার্তাগুলো বললাম প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, কোনোটাকে বাদ দিয়ে কোনোটা হবে না। এই যে বিল্ডিংটা তুমি তৈরি করতেছো একে রাখবা কিসের উপরে, তোমার হাতের উপরে,
সয়েলের পরে হাতের উপর রাখা যাবে? হ্যাঁ রাখা যাবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই হতে পারে, ফাউন্ডেশনটাই হবে হাতের মতো। আচ্ছা দেখো, তারপরে এই যেহেতু বিল্ডিং এর মেইন যে ফাউন্ডেশনিং এর মেইন সাপোর্টটা থাকে সয়েলের উপরে, এবং এই সয়েলের প্রপার্টিগুলো ডে বাই ডে চেঞ্জ হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এবং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এই কারণে যে আমরা সারফেস ওয়াটার যেটা বা গ্রাউন্ড ওয়াটার এটাকে ইউজ করতেছি, এর যে গ্রাউন্ড ওয়াটার লেভেল থাকে এটা নিজে নিজে আস্তে আস্তে ড্রপ করতেছে। তো সয়েলের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, সয়েল স্পেস, সয়েলের মধ্যে পানিগুলো ইনকর্পোরেট করে থাকে। তাহলে যখন পানি রিমুভ করে দেবে, তুমি যখন গ্রাউন্ড থেকে পানি তুলে নিচ্ছ, তাহলে ওর মধ্যে পোর স্পেস হয়ে যাবে, তার মানে সয়েলের যে ক্যাপাসিটি সেটা থাকবে না। এই কারণে যে কোনো সময়, বিশেষ করে বর্তমান সিচুয়েশনে ঢাকা সব থেকে ওয়ার্স কন্ডিশন আছে, যে কোনো সময় ল্যান্ডস্লাইড হতে পারে, মানে যে কোনো একটা অংশ ড্রপ করতে পারে পানির নিচে। ঢাকার জন্য এখন গ্রাউন্ড ওয়াটার লেভেল হচ্ছে 70 মিটার নিচে, যেখানে এই খুলনাতে হচ্ছে 2 ফিট নিচে, বুঝতে পারছো? তাহলে টোটাল সয়েলের বাক চিন্তা করো, যদি তুমি সয়েলের মধ্যে থেকে ওয়াটার রিমুভ করো, তাহলে শুধু পোর স্পেস হয়ে যাবে, অনেকটা খাকড়া টাইপের কিছু বলে না, এরকম হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো কনসিডারেশন নিয়ে এসে তার অ্যানালাইসিস কি হবে, সেটা হচ্ছে ইনিশিয়াল সয়েল মেকানিক্স, তারপর স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন হচ্ছে কোন পার্টে কতটুকু থিকনেস দেবা, কি কি ম্যাটেরিয়ালস থাকবে, এটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের মধ্যে। বিল্ডিং কোড প্র্যাকটিস, বিল্ডিং কোড প্র্যাকটিস, বিল্ডিং সম্পর্কে কোড প্র্যাকটিস সম্পর্কে তো একটা কথাবার্তা আমি বলছি, অন্যান্য দেশের কোডিং কি বলে, বাংলাদেশের কোডিং কি, তুমি যদি মিনিমাম দিয়ে করে দাও, মানে কোড ফলো করে, রুলস ফলো করে তুমি যদি কাজ করে দাও, তারপরে ভেঙে পড়লেও তোমার আর দায়বদ্ধতা নেই। কিন্তু যদি কোড ফলো না করে করো, তাহলে যে কোনো মুহূর্তে, মানে আপ টু ডেথ, মরে যাওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় তোমাকে ধরা হতে পারে, কারণ তোমার সিগনেচার ওইখানে তুমি সার্টিফাই করে আসছো। এমনও দেখা গেছে যে একজন একটা বিল্ডিং করে দিছে, পরে সেটা ফেল করে মানে ভেঙে পড়ছে, তারপরে দেখা যাচ্ছে সেই লোক মরে, মানে তার কেস হয়েছে, পরে দেখা যাচ্ছে সেই লোক মরে গেছে। তো কে মরে মানুষের উপর তো আর কোনো ধরনের কেস থাকে না। এ প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের সিভিলের হারুন স্যারকে তোমরা মানে চিনতে পারো, DSW হিসেবে পাইছো, স্যারের PhD হয়নি বাইরের দেশে, ঠিক আছে, শুধুমাত্র এই স্ট্রাকচারাল ফেলিওরের কারণে। সুতরাং বি কেয়ারফুল, সবসময় সতর্ক থাকবে আগে সিগনেচার করার সময়। তারপরে এই যে ডিজাইন, ডিজাইনটা প্র্যাকটিক্যালি কীভাবে ড্রয়িং শিটা রিপ্রেজেন্ট করবা, সেটা RCC সেশনাল অন এনফোর্স কংক্রিট স্ট্রাকচার, এটা সেখানে হবে। এরপরে হচ্ছে রিসার্চ মেথোডোলজি অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিস, তুমি ওই যে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে কীভাবে কথা বলবা সেটা এখানে এইখানে সেখানে হবে। তুমি গিয়ে প্রথমে একটা ঝাড়ি নিয়ে নেবা, মানে ঝাড়ি নেবা না কি নেবা সেটা ওই সাবজেক্টের সময় বলা হবে। কারণ কি, তুমি গিয়ে যদি বলো ভাই একটু শীতটা দেন, তো তাহলে ও ভাববে যে খুবই নরম সরম মানুষ, যাক পাইসি আছে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল মানে থিম, তোমাকে গিয়ে প্রথমে কিছু না হোক, যাই উল্টাপাল্টা ভুল, যে কিছু কি ডিজাইন করছেন, কিছুই হয়নি, কাস্টিং করছেন, কিছুই হয়নি, যে পরিমাণ মানে দেখা যাচ্ছে সব ঠিক আছে, ঠিক থাকলে তোমার এটা নিতে হবে, তাহলে বুঝবে না লোক খুবই হার্ড আছে, আমি সবকিছু ঠিকঠাক রাখছো। এই যে বিষয়গুলো প্রফেশনাল প্র্যাকটিস, এটা তোমাকে শেখানো হবে এই সাবজেক্টে। তারপরে রিসার্চ মেথোডোলজি হচ্ছে যে যে ট্রেন্ডটা, কেউ যদি হায়ার স্টাডি করতে চাও, কীভাবে একটা পেপার লিখতে হয়, তারপরে তোমার লেখাটা কীভাবে রিসার্চের মাধ্যমে তুমি আউটপুট নিয়ে আসবা, এই বিষয়গুলো এখানে শুরু হবে। তারপর সয়েল মেকানিক্সের বিভিন্ন প্রপার্টিগুলো ল্যাবে টেস্ট করা। কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট টু, এখানে ক্যালকুলেশন, একেবারে ফাইনাল ক্যালকুলেশন, পার্ট, CPM, কনস্ট্রাকশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডিটেলস সব কিছু এখানে শেষ। এই সাবজেক্টটা যথেষ্ট কঠিন আছে, কনস্ট্রাকশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, মানে অনেক চিন্তা করে ক্যালকুলেশন করতে হয়। তারপরে RCC পার্ট টু, সয়েল মেকানিক্সের পার্ট টু দেখো, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, বিল্ডিং এনভায়রনমেন্ট কী হবে, তারপরে তার
আউটসাইড যে এনভায়রনমেন্ট, এখানে থাকে প্লাম্বিং থাকে, স্যানিটেশন থাকে, এটাকে সিবিএ বলা হয় যে মানে টয়লেট বিদ্যা, ঠিক আছে? এইসব মানে কি কি কোন পজিশনে থাকবে, দেখা যাচ্ছে তুমি রুমের মধ্যে টয়লেট দিয়ে দিলা, সেখান থেকে গন্ধ আসবে, এরকম করা যাবে না। তারপরে তার পজিশনিং কি হবে, ঠিক আছে, এভরিথিং এই সাবজেক্টের মধ্যে আসবে। তারপরে এর ধরো এনভায়রনমেন্টাল যে প্যারামিটারগুলো থাকে, ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, তারপর এয়ার কোয়ালিটি প্যারামিটার, এই যে বিষয়গুলো, এগুলো তুমি ল্যাবে টেস্ট করবা। যে ধরো বিল্ডিং ওয়াটার সাপ্লাই থাকবে, তার ওয়াটারের পিএইচ কত হবে, মিনিমাম পিএইচ, ড্রিঙ্কিং ওয়াটারের পিএইচ কত, বাংলাদেশি স্ট্যান্ডার্ড কত, রিজন ওয়াইজ ভেরিয়েশন আছে, এইসব বিষয়গুলো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল এটাতে শেখানো হবে। তারপর দেখো আমরা থ্রি ডি পর্যন্ত আসছি, প্রজেক্ট অ্যান্ড সেমিনার। তোমাকে ফোর ওয়ানে আর ফোর টুতে থিসিস থাকবে, মিনি থিসিস, তারপরে ফাইনাল থিসিস। এই থিসিসটা কীভাবে শুরু করবা এবং কাজ করবা সেটা শেখানো হবে প্রজেক্ট অ্যান্ড সেমিনার এই কোর্সের মধ্যে। তারপরে আরসিসির ড্রয়িং, তারপর ডিজাইন, প্র্যাকটিক্যাল সেশনাল, সয়েল মেকানিক্সের সেশনাল, তারপর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের সেশনাল। এরপর দেখো বিজনেস প্ল্যান অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, এটা অনেক সাবজেক্টই, যদি আমরা সিভিলের স্ট্রাকচার বা ফাউন্ডেশনে ধরি এর মধ্যেও নেই। এখন এখনকার যুগই হয়ে যাচ্ছে, দেখো যে এখানে ডাচ বাংলা ব্যাংকে যাবা আর এখানকার জনতা ব্যাংকে যাবা, দুইটার ভিতরে ঢুকলে আলাদা এনভায়রনমেন্ট, আলাদা এনভায়রনমেন্টটা, এবং কাজ করার ক্যাপাসিটিও আলাদা। তুমি ওখানে চলে যাবা, দেখবা সবাই লাইনে দাঁড়ায় আছে, তারপরে মানে খুব কুইক কাজ হচ্ছে, এখানে তুমি দাঁড়া আছো, ওরা গল্প করতেছে, কেউ হয়তো চা খাইতে গেছে, ঠিক আছে? সুতরাং এখন কোনো কিছু পাবলিকের থেকে বেশি চিন্তা করা হচ্ছে। এই যে ব্যাংকগুলা, এটা কালকে একটা রিপোর্ট পড়লাম, সেখানে বলা হচ্ছে যে ব্যাংকগুলা সব প্রাইভেট করে দেবে, শুধু বাংলাদেশ ব্যাংক বাদে, যেটা সেন্ট্রাল ব্যাংক সেটা বাদে সব প্রাইভেট করে দেবে। কারণ কি, দেখো খুব কাজ স্পিডে হয়, সুতরাং সবকিছু প্রাইভেট, পাবলিকের থেকে চিন্তা করা হচ্ছে প্রাইভেট করার জন্যে। আমাদের দেশে এটা কম প্র্যাকটিস, বাইরের দেশে টোটালি, বাইরের দেশে কোনো টিচার, পারমানেন্ট কোনো টিচার নেই, যখন যে যাকে দরকার হবে সে এসে একজন ফ্যাকাল্টি হিসেবে ক্লাস নিয়ে চলে যাবে, এবং তার যে রিমুনারেশন সে সেটা পাবে। যদি ফিক্সড পজিশনিংয়ে থাকে তাহলে অনেকে স্লো মোশনে কাজ করে, কাজ করার কোনো অ্যাবিলিটি নেই, আসতে ক্লাস মানে এইসব বিভিন্ন পাবলিক হলে যেটা হয় আর কি। সুতরাং সবকিছু পাবলিকের থেকে এখন প্রাইভেট ডাইমেনশনে বা কাজটাকে স্পিডি করার চিন্তা ভাবনা আসতেছে, সেটা বিজনেস প্ল্যান অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট। তুমি যদি কোনো একটা রিয়েল এস্টেট ফার্ম দাও বা বিল্ডিং কনস্ট্রাকশন ফার্ম দাও, সেই ফার্মে তোমার কী কী অথরিটি থাকবে, কাকে কোন ধরনের রেসপন্সিবিলিটি দিতে হবে, একেবারে তুমি যদি রিয়েল এস্টেট তো একটা ব্যবসা, এই ব্যবসাটা কীভাবে দাঁড় করাবা সেটা টোটালটা এখানে। তারপর বললাম ডিজাস্টার রিস্টোরেশন রিকনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, ডিজাস্টার রিলেটেড সাবজেক্ট, ডিজাস্টার রিলেটেড সাবজেক্ট এখানে শুরু। তারপরে কংক্রিট টেকনোলজি, আমরা এই কংক্রিট পড়তেছি না, এটা হচ্ছে কংক্রিটের একেবারে কংক্রিট ম্যাটেরিয়ালসের মধ্যে অ্যাডভান্স কংক্রিট আছে। এই সাবজেক্টের নামটা সাধারণত চেঞ্জ হতে পারে যদি পরে হয়, সবাই সাজেস্ট করছে অ্যাডভান্স কংক্রিট টেকনোলজি নাম দিতে। অ্যাডভান্স লেভেলের যে কংক্রিটগুলো আছে, ফ্রেশ কংক্রিট, তার লোডিং ক্যাপাসিটি হেভি কিন্তু ওয়েট কম, যেটাকে আমরা লাইট ওয়েট কংক্রিট বললাম। এই বিভিন্ন প্যারামিটারগুলো চেঞ্জ করে কীভাবে কংক্রিটের ক্যাপাসিটি বাড়ানো যায়, এটা হচ্ছে কংক্রিট। এটা দেখো ফোর ওয়ানে, তখন তুমি একেবারে অনেক কিছুই শিখে ফেলছো, তোমার ফিনিশিং চলবে আর কি, তোমার ডিগ্রি ফিনিশিং। তারপর দেখো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, এখানে দেখো যতগুলো সাবজেক্ট বললাম সব বিল স্ট্রাকচারের দুইটা পার্ট, একটা হচ্ছে সাব স্ট্রাকচার আর সুপার স্ট্রাকচার। যে পার্টটা তুমি দেখতে পাও না সেটা হচ্ছে সাব স্ট্রাকচার, আর যেটা দেখতে পাও সেটা হচ্ছে সুপার স্ট্রাকচার। এই সাব স্ট্রাকচারটা টোটাল মানে ফাউন্ডেশন, টোটালটাই ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিজাইন শেখানো হবে। ফুটিং বলো, বিভিন্ন ধরনের ফুটিং আছে, সে ফুটিংগুলো সব ডিজাইনের মধ্যে। তারপর স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের পার্ট থ্রি এখানে। এরপর আসে দেখো মিনি থিসিস, প্রজেক্ট অ্যান্ড থিসিস, থিসিসের ফোর ওয়ানে গিয়ে সুপারভাইজার ঠিক করে থিসিসের কাজ শুরু এখানে। তারপর ডিজাইন অফ টল বিল্ডিং, এখন যেহেতু জায়গা কম, এক মানে দেখা যাচ্ছে এক স্কোয়ার, ছোট স্কোয়ার ফিট জায়গার উপরে বিশাল বড় বিল্ডিং করতে হবে,
যদি দুইতলা পর্যন্ত করে তাহলে দেখা যাচ্ছে 10-20 জনের জন্য অ্যাকোমোডেশন হলো, যদি চারতলা পর্যন্ত করো তাহলে 20 টাকায় 40 হয়ে যাবে, কিন্তু স্পেস কোয়ালিটি সেম থাকলো। এই জন্য টল বিল্ডিং এর ক্রাইটেরিয়াটা কিভাবে টল বিল্ডিং ডিজাইন করা হয়, টল বিল্ডিং কি সেটা হচ্ছে ডিজাইন অফ টল বিল্ডিং। আরেকটা মজার সাবজেক্ট আছে কেস স্টাডি অন বিল্ডিং প্রজেক্ট, একটা প্র্যাকটিক্যাল প্রজেক্টে এটা মানে এখন পর্যন্ত বাংলাদেশে যে সিলেবাস কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং কোনো ডিপার্টমেন্টে নেই, মানে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করবা, এটা আমি বিজ স্যারের সাথে কথা বলে মানে সবাই মিলে এটা ঠিক করা, এরকম যে একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট তোমার জন্য দেওয়া থাকবে। ধরো এই যে কনস্ট্রাকশন প্রজেক্টটা তোমার জন্য দেওয়া থাকলো, তাহলে ছয় মাস কাজ করলে তুমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পেয়ে যাবা, এর উপরে কোনো ক্লাস হবে না। হ্যাঁ হ্যাঁ, তোমার উপরে প্রজেক্ট দেওয়া থাকবে যে তুমি হচ্ছে এই রুফ কনস্ট্রাকশন মানে ধরো এ ব্লক একাডেমিক বিল্ডিং এর এ ব্লকের যে চার ফোর্থ ফ্লোরের যে ভার্টিক্যাল এক্সটেনশন হচ্ছে, এই ভার্টিক্যাল এক্সটেনশনের টোটাল যে কনস্ট্রাকশন প্রসেস কোন স্টেপে কি হচ্ছে এটা তোমাকে অবজারভেশন করতে হবে, এবং ধরো এক সপ্তাহ পর পর বা 15 দিন পর পর এরকম টাইম ডিউরেশন থাকবে, এটা কোনো ফিক্সড করা হয় না কত ডিউরেশন পর পর তোমাকে রিপোর্ট করতে হবে, এই রিপোর্ট করতে হবে। তাহলে দেখো প্র্যাকটিক্যালি তুমি গিয়ে কিভাবে কাজ করো, গিয়েই মানে তুমি পাস করার পরে যেন থুপড়ি খেয়ে না পড়ো, এই চিন্তা থেকে এই সাবজেক্টটা দেওয়া। কুয়েটে তুমি তোমার সাইট সিলেকশনটা তুমি তোমার নিজের মতো করবা, ঠিক আছে? তবে অবশ্যই আচ্ছা সবার ওপিনিয়ন শুনবো, আগে কথা বলে নি। এরপর দেখো কনস্ট্রাকশন কন্ট্রাক্ট এন্ড প্ল্যানিং, কনস্ট্রাকশন হওয়ার আগে অনেক কিছু আছে, যেরকম টেন্ডার হয়, টেন্ডার নিয়ে সব থেকে বেশি মারামারি হয়, এই যে টেন্ডার গুলা কোথায় টেন্ডারিং হবে, টেন্ডার হওয়ার প্রসেসটা কি, টেন্ডারটা কিভাবে তুমি সেফ রাখতে পারো, এই কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, তারপরে কন্ট্রাক্টরের সাথে কিভাবে এগ্রিমেন্ট হয় সেটা হচ্ছে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট এন্ড প্ল্যানিং। তারপরে হচ্ছে রিয়েল এস্টেট ফাইন্যান্স ফর কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, যেটা তোমার বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানে ইনিশিয়াল হবে, এখানে এসে রিয়েল এস্টেটের টোটালটা এখানে সেখানে হবে। তারপর কনস্ট্রাকশন লিডারশিপ অ্যান্ড মার্কেটিং, তুমি বাজারে গিয়ে মানে এইগুলো অনেকটা প্র্যাকটিক্যাল লাইফের কথা চিন্তা করে এই সাবজেক্টগুলো অফার করা, এই জন্যে তুমি বাইরে যখন বের হয়ে যাবা তোমার কাজটাকে, এখন দেখো যে তোমরা একটা এক্সাম্পল দিই কনস্ট্রাকশন লিডারশিপ অ্যান্ড মার্কেটিংটা কীরকম, আগের দিনে কেয়া সাবান দেখছো না, এখন কিন্তু কেয়া সাবানের আর নাম নাই। অ্যাডভার্টাইজমেন্ট দেখো যে অনেক ভালো প্রোডাক্ট আছে যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট না করলেও চলে, চলে না? অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় এই জন্যে, একটা এক্সাম্পল বলি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ধরো একটা জায়গায় 5টা লোক দাঁড়ায় আছে, ধরো দুই জায়গায় সেম আইসক্রিম, এক জায়গায় 5 জন এক জায়গায় কেউ নেই, তুমি গিয়ে ফার্স্ট কোথায় যাবো বলো তো, 5 জন যেখানে আছে, কারণ কি তুমি মনে করবো ওখানে কি না কি হচ্ছে, মানে আমার ভাইয়া তারপরে আমরা সহ একবার কোনো একটা মেলায় গেছি, তো সেখানে ভাইয়ার এক দোস্ত একটা ইনস্টল দিছে, তো ও বলতেছে যে তোমরা 5-7 জন আছো তোমরা সবাই একটা করে প্রোডাক্ট নিবা আমার ফ্রিতে, প্রোডাক্ট নিয়ে একটা হইচই তৈরি করে চলে যাবে। হ্যাঁ, তো আমরা সেখানে গেলাম, সবাই যে যার মধ্যে একটা করে প্রোডাক্ট নিলাম, নিয়ে হইচই করে চলে গেলাম, তারপরে 2 মিনিট পরে ওই দোকানে আর জায়গা নেই, এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট। এখন তুমি তোমার কাজটা কিভাবে সব থেকে বেশি হাইলাইটেড করবা, মার্কেটিং করবা, এই জন্যে দেখবা যে একটা জিনিস অ্যাভেলেবেল খুব ভালো বা চলতেছে বাজারে, তারপর অ্যাডভার্টাইজমেন্ট করে, যাতে তোমার মেমোরিতে থাকে না ওই জিনিসটা বাজারে আছে বা ভালো, বিভিন্ন আঙ্গিকে দেখানো হয়, এটাই হচ্ছে তুমি তোমার কাজটা যদি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারো বা মার্কেটিং করতে পারো সেটা হচ্ছে কনস্ট্রাকশন লিডারশিপ অ্যান্ড মার্কেটিং। তারপর রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন, এটা হচ্ছে ওই যে ডিজাস্টারের ফার্স্ট সাবজেক্ট ছিল এর আগে, সেকেন্ড এখানে। তারপর ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, বর্তমানে শুধু আরসিসি দিয়ে চলে না, আরসিসির সাথে সাথে কম্পোজিট স্ট্রাকচার, যেটা আরসিসি এবং স্টিল, অনেক এখন অনেক জায়গায় কলামগুলো টোটাল স্টিল হয়ে গেছে, এই স্টিল স্ট্রাকচার কিভাবে ডিজাইন করতে হয়, এখানে 3 ক্রেডিটে অনেক কিছু শেখানো যাবে 3 ক্রেডিটে। তারপরে প্রজেক্ট অ্যান্ড থিসিস, এখানে এসে ফাইনাল
অ্যাপ্লিকেশন অফ ডিজাইন কনস্ট্রাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার। এর আগে দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, ওইখানে দু একটা ধরো অটোক্যাডের প্রিলিমিনারি শেখাবে, এখানে এসে স্পেসিফিক কিছু সফটওয়্যার শেখাবে। তোমরা অনেকগুলো সফটওয়্যার শেখার অপশন আছে। ফার্স্ট হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ধরো ইনিশিয়াল কিছু শুরু হলো। তারপরে ডিজাইন অফ টল বিল্ডিং, এখানে অ্যাটলিস্ট একটা সফটওয়্যার শেখানোই হবে টল বিল্ডিংয়ের জন্য, স্ট্যাট প্রো। তারপর ইট্যাপসের ধারণা এখানে। তারপরে এর মধ্যে আমাদের রাখার ইচ্ছা আছে যে গ্রাফিক্স রিলেটেড যে সফটওয়্যারগুলো, এই সফটওয়্যারগুলো এর মধ্যে থাকবে, এবং অটোক্যাডের থ্রিডিও যাতে শিখতে পারো সেটা। মানে হচ্ছে কনস্ট্রাকশন ইথিক্স অ্যান্ড কালচার, এটা থিওরিটিক্যাল সাবজেক্ট। ট্র্যাডিশনাল কনস্ট্রাকশন মেথড কী এবং বর্তমানের সাথে কীরকম, মানে কালচারটা কীভাবে হয়ে আসছে সেটা সম্পর্কে ধারণা। এটা হচ্ছে তোমার কোর্সের আউটলাইন। এটা মূলত এখন টোটাল ক্রেডিট আমি মুখে বললেই হবে।